আজকে আমি নামকিন চাল বানাচ্ছি, তার জন্য কুকার বসিয়ে দিচ্ছি। এবার আমি সাদা তেল দিচ্ছি। অনেক সময় বাচ্চারা খেতে চায় না শাক সবজি, গরমের সময় তো ভালো লাগে না, তার জন্য একটু হালকার মধ্যেও হবে আর খেতেও ভালো হবে। একটু গোলমরিচ আর কটা লবঙ্গ দিয়ে দিলাম তেলের মধ্যে, অমলেট একটু ফাটবে, ভাজা ভাজা হবে তেলের মধ্যে। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি প্যাঁচ কেটে দেবো। একটা প্যাঁচ কেটে রেখেছিলাম, গ্যাসটা একটু কম করে দিলাম, প্যাঁচটা একটু লাল লাল হবে। এর সাথে একটা আলু দিয়ে দেবো, আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি। আদা রসুন কিছু দেবো নি, এর মধ্যে আমি টমেটো কুচি রেখেছি একটা, এটা দিয়ে দিলাম। গ্যাসটা কম করে দিয়েছি, আবার আমি এক এক করে মশলা দিয়ে দেবো। আগে হলুদ দিলাম, এবার আমি জিরে পাউডার দিচ্ছি অল্প, আর একটু ধনে পাউডার, এটা আমার কাশ্মীরি মির্চা আছে এখানে কালারের জন্যে। এই মশলাটা একটু ভালো করে ভাজবো, নুন দিইনি এখন আমি। এবার হালকা নুন দেবো, একবারেই দিয়ে দিলাম নুনটা, কেন ভাত চালও আছে। এবার আমি সয়াবিনটাও দিয়ে দিলাম, সাথে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটাও দিয়ে দিলাম। একটু একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি। এখানে আমার এক গ্লাস চাল ধুয়ে রেখেছি, এক কাপ আর কি, এক কাপ চাল দিয়ে দিলাম। জলটা মেপে দেবো, এবার আমি দেড় গ্লাস জল দিয়ে দিলাম। এবার এটা একটা সিটি আসা নাগাদ ভালো করে নেড়ে কুকারটা বন্ধ করবো। বাচ্চাদের খুব সুন্দর একটা খাবার, এটা দিয়ে দাও আর দই দিয়ে দাও সাথে, বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেয়। আমি দুটো পাঁচ লঙ্কা দিয়ে দিলাম, একটা বন্ধ করলাম। এবার আমি খুলে দেখাচ্ছি, শীতটা একদম পড়ে গেছে, খুব সুন্দর হয়েছে, একদম ভাতগুলো ঝরঝরে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।